আসসালামু আলাইকুম। আজ কথা না বাড়িয়ে চলুন বিকেলের জন্য খুব সহজ আর হেলদি একটা নাস্তা তৈরি করে ফেলি। আশা করছি এই নাস্তাটা ছোট বড় সকলেরই ভালো লাগবে। আমার আজকের নাস্তার মূল উপকরণ কিন্তু চিড়া। বেশ খানিকটা চিড়া আমি ভিজিয়ে নিয়ে নরম করে তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ভেজানোর পর চিড়াগুলো ফুলে প্রায় দেড় কাপের মতো হয়েছে। এখান থেকে আমার এক কাপের মতো লাগবে। এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে একটা ছোট সাইজের কলা ম্যাশ করে নিব। আপনারা যে কোনো ধরনের একটু বেশি পাকা এবং নরম কলা নেওয়ার চেষ্টা করবেন। কলা ম্যাশ করা হয়ে গেলে তাতে চিড়া নিয়ে নিচ্ছি। এ দুটোকে একটু মিক্সড করে নিব। মেশানো হয়ে গেলে দিব চিনি। চিনি আমি হাফ কাপের চাইতে সামান্য কম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। গুঁড়ো দুধ দিচ্ছি হাফ কাপের মতো। এই মিশ্রণটা এক সময় পাতলা হয়ে যাবে, তাই লিকুইড দুধ না দেয়াই ভালো। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিব একটা ডিম, আবারও ভালোভাবে মেখে নিব। এই অবস্থায় খুব সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে আমার পছন্দ মতো কাঠ বাদাম কুচি দিচ্ছি, আপনারা চাইলে চীনা বাদামও ক্রাশ করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খাবারের স্বাদ অনেক বেড়ে যাবে। মাখানো শেষ, চলুন এবার এটাকে ভেজে দেখাই। একটি প্যানে তেল গরম করে ব্যাটার দিয়ে পিঠার মতো করে ভেজে নিব। আর অবশ্যই একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, তা না হলে দুই সাইড বেশি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দুই পাশ ব্রাউন করে ভেজে তুলে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বিকেলের জন্য নাস্তা, যার নাম দিয়েছি চিড়ার পিঠা। এটা গরম বা ঠান্ডা দুভাবেই খেতে ভালো লাগবে। তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে জানান ভালো লাগলো কিনা। দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।